हेलो गाइस, वेलकम टू सबुज मंडल ब्लॉग्स। आज हमें वीडियो करते এসেছি চাঁদপাড়ায়। तो চাঁদপাড়ায় এখানে ভিডিও করবে এই দুই বোনের হোটেলে, কিন্তু হোটেলের নাম কালীর হোটেল। দুই বোনের মধ্যে এই হলো এক বোন, আরেক বোন ভেতরের দিকে আছে কাজ করছে। আর এখানে হচ্ছে রুটি, আর এখানে হচ্ছে কি চিকেন মটন। আচ্ছা, এই যে এখানে রুটি তৈরি হচ্ছে, রুটির পিস কত করে আছে? রুটি তরকারি 6 টাকা। রুটি তরকারি 6 টাকা। আচ্ছা আচ্ছা, রুটি ঘুগনি। সবজি ভাত থাকছে। আর এখানে হচ্ছে ভাত। আর এই হলো এই যে দ্বিতীয় বোন, দেখো হাই করে দাও। ও দিদি, হাই করে দাও, কাজে ব্যস্ত আছে। বসেন, এখনো ট্রেনে তো। তো বলো, কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো? হ্যাঁ, আমরাও ভালো আছি। তো তোমার নাম? আমার নাম কালী। তাহলে হোটেলের নাম তোমার নামে? আচ্ছা, কালীর হোটেল বললে তো চাঁদপাড়ার অধিকাংশ লোক চেনে, আশা করি চাঁদপাড়াবাসীর কাছে এইটুকু নাম করতে পেরেছি। হ্যাঁ, অবশ্যই অবশ্যই ভালো কিছু দিতে পেরেছো, এই জন্য সবাই মনে রেখেছে। আমার পাওনা এটা। অবশ্যই। তো এখন কি 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 আছে আজকে? আজকে আমার ডাল, সবজি, কাতলা মাছ, রুই মাছ, চিকেন, মটন। আচ্ছা, এখানে মটন থালি কত? 80 টাকা মটন খালি। মাত্র 80 টাকায়? মাত্র 80 টাকা। আর সাথে কি কি থাকছে? সাথে ডাল, সবজি, ভাজা। ডাল, সবজি, ভাজা থাকছে, আর সাথে এক পিস মটন দিয়ে। হ্যাঁ, এক পিস মটন দিয়ে 80 টাকা। আর এরপরে যতগুলো পিস নেবে কত করে? ততগুলো পয়সা 50 টাকা পিস। 50 টাকা পিস। এই হচ্ছে মটন। এই যে মটন, এই পিস 50 টাকা করে, তাই তো? কেমন ওয়েট আছে এক এক পিস? 50 থেকে 60 গ্রাম। 50 থেকে 60 গ্রাম পার পিস 50 টাকা করে। ওকে, এবার আর কি কি আছে একটু দেখাও। ডিমের কারি। ডিমের কারি, ডিমের কারি কত করে? ডিম ভাত, এই যে মসুরির ডাল, ডিম ভাত 45 টাকা, সবজি ভাত 35 টাকা। এই যে সবজি, সবজি ভাত 35, কুমড়ো কুশাক, আলুর তরকারি, কুমড়ো কুশাক, আলুর তরকারি। চিকেন, চিকেন, চিকেন কত করে? চিকেন হচ্ছে 20 টাকা পিস। চিকেন হাফ প্লেট চিকেন ভাত 75 টাকা। আচ্ছা, কত পিস চিকেন থাকবে? দু পিস। ওয়েট কেমন আছে? 70 গ্রাম। আরেকটা তুলে দেখো, 70 গ্রাম ওয়েট হবে। আচ্ছা, দুই পিস চিকেন দিয়ে কত? 75 টাকা। 75 টাকা। আর যদি চার পিস চিকেন হয়? আচ্ছা, চার পিস চিকেন দিয়ে ভাত দিয়ে 115 টাকা। আর এই সাইডে ভাজা আছে, এই সাইডে ভাত আছে, তাই তো? আচ্ছা, বিরিয়ানিও তো করতে না? না, এখন আর বানাচ্ছি না বিরিয়ানি। বিরিয়ানি বন্ধ করে দিয়েছো? আচ্ছা, এখন শুধুমাত্র এই এই আইটেমগুলো আছে, আর কিছু নেই? না, আজকে এটাই আছে শুধু। আর মাছের কি আইটেম? মাছের মধ্যে কাতলা মাছ আর রুই মাছ। কাতলা মাছ আর রুই মাছ, সে কেমন আছে? কাতলা মাছ ভাত 80 টাকা, রুই মাছ ভাত 60 টাকা। 60 টাকা। আচ্ছা, ইলিশ মাছ হয় না? না, ইলিশ মাছ হয় না। সামনে রুই, আগে তো হতো মাঝে মাঝে। হ্যাঁ, মাঝে মাঝে হতো, এখন আবার হবে, সামনে সপ্তাহে হবে। মানে ওটা কি রবিবার রবিবার? চেষ্টা করব। আচ্ছা, মানে সব রবিবার হবে না, মানে কোনো গ্যারান্টি নেই? না, কোনো গ্যারান্টি নেই। আর ওটা কি মানে দামটা কেমন? যেদিন যেমন দামে কিনবো সেদিন তেমন দামে বেচবো। আচ্ছা, এমনি কেমন প্লেট পড়বে? 140 থেকে 50 টাকা প্লেট। আচ্ছা, নিউজ চ্যানেল বা অনেকে যে নন্দিনীর সাথে তোমাদের কম্পেয়ার করছে, সেই বিষয়ে তুমি কি বলতে চাও? আমি ওই বিষয়ে কোনো কিছুই বলতে চাই না। সে তার মতন ব্যবসা করছে, আমি আমার মতন ব্যবসা করছি। তার বাবা মা না সে ব্যবসা করছে, আমি আমার পরিবার নিয়ে ব্যবসা করছি। সুতরাং তার সঙ্গে আমার কোনো তুলনা নেই। সে কলকাতায়, আমি হচ্ছে বনগাঁ এলাকায়। একদম, তার সঙ্গে আমার কোনো কম্পিটিশন নেই। কোনো কম্পিটিশনও নেই? এবং কোনো কম্পিটিশন নেই। তুমি চাও না কেউ কম্পেয়ার করুক? না, আমি চাইও না। একদম। তো মানে যারা, সে তার মতন সুস্থভাবে ব্যবসা করুক, আমি আমার মতন সুস্থভাবে ব্যবসা করব। তো যারা এই কম্পেয়ারটা করছে বা করতে চায়, তাদের উদ্দেশ্যে কিছু বলে দাও। তাদের উদ্দেশ্যে বলতে চাই যে, যে যার মতন সে তাই ভিডিও করতে আসতো, ভিডিও করো, কারোর সঙ্গে কম্পেয়ার করো না, কাউকে উত্তেজিত করো না। সে নিজের মতন ব্যবসা করতে দাও তাকে। হ্যাঁ, আমি আর তাকে, তার মধ্যে সবাইকে সুস্থভাবে ব্যবসা করতে দিই। অবশ্যই।
উচ্ছে ভাজা, উচ্ছে আলু, তাই তো? মসুরির ডাল মানে এক একদিন এক এক রকমের ডাল হয়, আজ যে মসুরির ডাল করবো। আচ্ছা আচ্ছা, এই সবজি ভাত কত? সবজি ভাত 35 টাকা। এই যে দেখতে পাচ্ছি সবজি ভাত, এই 35 টাকা। আচ্ছা, রেগুলার কি অনেক ভিডিও হচ্ছে এখন? আসে তোমাদের মতন ভাইরা সব যারা আসছো ভিডিও করতে আসো, আমার কোনো আপত্তি নেই, তোমরা ভিডিও করো, কিন্তু এসে কখনো কারোর সঙ্গে তুলনা করবে না। সুস্থভাবে ব্যবসা করছে, সুস্থভাবে ব্যবসা করতে দাও, কারোর সঙ্গে তুলনা না করাই ভালো। অবশ্যই, হ্যাঁ, আমাকে আমাদেরকে উত্তেজিত করবে না, সুস্থভাবে সবাই সুস্থভাবে কাজ করো, যে যেখানে আছে সুস্থভাবে ব্যবসা করো। আমি এখানে 20 বছর ধরে ব্যবসা করছি, আমি সুস্থভাবে ব্যবসা করছি, আমাকে সুস্থভাবে ব্যবসা করতে দাও। একদম। আর এমনি চাঁদপাড়ায় তুমি তো এক ফেমাস, সবাই এক নামে চেনে। আমি জানি না, আমার আজকে বলে না, আমি চাঁদপাড়ার অনেকেই আশেপাশে যদি জিজ্ঞাসা করে, আমার দাদারা ভাইরা কাকা আমার গুরুজনরা যদি জিজ্ঞাসা করে এখানে খাবার হোটেল ভালো কোনটা, তো বলে যে যাও কালীর হোটেলে যাও, আমার রেল লাইনের ধারে আমার দোকান, ওরা পাঠিয়ে দেয়, এটাই তাদের কাছে আমার অনেক ভালোবাসা পাওনা। একদম একদম, আমি চাই ভাইরাল হয়েছে তো, আমি ওইসব কিছুই চাই না। হ্যাঁ, ওইসব আমি চাই না, আমি আমি সুস্থভাবে মানসিক ভালোবাসা চাই। আচ্ছা, তুমি দিদি নাম্বার অনেক গিয়েছিলে না? আমি গেছিলাম 2018-এ। 2018-তে? আচ্ছা, নতুন করে তো আবার যাওয়ার ইচ্ছা আছে? যদি ডাকে অবশ্যই দুইগুণই যাওয়ার ইচ্ছা আছে, ওইসব জায়গায় কান না যাওয়ার ইচ্ছা আছে। সে তো অবশ্যই। তারপর যে রচনা ব্যানার্জির সাথে একটু দেখা হবে, এটা একটা ভালো লাগে। অবশ্যই অবশ্যই, অনেকেরই সঙ্গে দেখা হয়, ওইখানটায় গেলে না মনটা খুব ভালো হয়ে যায়। আর শোটা তো অনেকেই দেখা হয়, অনেকেই ভালোবাসে শোটা, সবাই দেখে। হ্যাঁ। আচ্ছা, এই দোকান খোলা থাকে কখন? সকাল 7টায় খুলি, খাবার দাবার রেডি হয় 8:30, আর একদম রাত 10:30-11টা পর্যন্ত খোলা থাকে। আচ্ছা, 8:30 থেকে কি পাওয়া যাবে? ওই ভাত রুটি তরকারি, রুটি ঘুগনি, ভাত ডাল আলু ভাজা, এবার চলতে থাকে, এবার এক এক করে হতে। 8:30 থেকে কি সবজি ভাত পাওয়া যায়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর এমনি মাছ ভাত? এই এবার এক এক করে হয় রান্না, তো টাইম তো লাগে না। তারপরে ভাতে ডাল ভাজার পরে মাছের ঝোল হয়, ডিম হয়, তারপরে রুটি ঘুগনি কখন থেকে পাওয়া যায়? ওই 8:30। 8:30 থেকে? আর রাত্রেও পাওয়া যায় কি? রাত্রে ওই রুটি ছোলার ডাল, রাত্রে রুটি তরকা। রেগুলার কি খোলা থাকে? হ্যাঁ, কোনোদিন বন্ধ নেই? না, কোনোদিন বন্ধ নেই। 365 দিনই আমার দোকান খোলা, যদি আমার ভগবান শরীরটা সুস্থ রাখে তাহলে খোলা। আর কেউ না কেউ আমার আছে, আমার বোন আছে, মেয়ে আছে, খোলা থাকে, কেউ এসে ফিরে যাবে না। অবশ্যই। আচ্ছা, দর্শকদের একটু আমন্ত্রণ করে দাও, নিমন্ত্রণ করো যে সবাই এখানে আসো। হ্যাঁ, সবাই আসেন, আমার দোকানে খাবার খান, খাবার খেয়ে তারপরে আপনারা দেখেন খাবারটা কেমন, যদি ভালো লাগে আবার আসবেন। আর ভালো খারাপ যেটা সামনে, ভালো খারাপ যেটা সেটা সামনাসামনি বলে যাবেন, নুন হয়েছে কিংবা সিদ্ধ হয়নি কিংবা ঝাল হয়েছে, আমরা মানিয়ে নেওয়ার চেষ্টা করব, মানে পরবর্তীকালে যাতে না হয় সেটা করার চেষ্টা। আর নুন ঝালটা তেমনি পারসপেক্টিভ হয়, মানে এক একজন এক এক রকম খায়, কেউ একটু ঝাল বেশি খায়, কেউ কম খায়। হ্যাঁ, তাই বলে তাকে যে বলবো না যে না হয়নি হয়েছে, তাকে আমরা মানে সেটাকে আবার শুধরানোর চেষ্টা করব। অবশ্যই, সামনাসামনি না বললে জানবেন কি? হ্যাঁ, আমি চাই যে আমার খাবার যদি খারাপ হয় আমার মুখের উপরে বলে যাক, তাহলে আমি পরবর্তীকালে শুধরানোর চেষ্টা করব। একদম। তো এখানে কি এখন ভাত রান্না হচ্ছে? হ্যাঁ, ওটা ভাত হবে, জল গরম হচ্ছে। যেখানে সব কিছু কাঠের জালে রান্না হয়? সব কাঠের জালে, টুকিটাকি গুলো গ্যাসে হয়। আর টুকির মধ্যে রুটি টুটি গুলো? রুটি, চা, ডিমের অমলেট, এসব গুলো। আচ্ছা, এখানে কি চাও পাওয়া যায়? না না, আমরা নিজেরা খাই। চা নিজেদের জন্য? আচ্ছা, নিজেরাই কতবার খাই চা। আর এখানে যদি কেউ আসতে চায় কিভাবে আসবে?
বনগা শিয়ালদা লোকালে উঠবে, যদি শিয়ালদার দিক থেকে কেউ আসতে চায় ট্রেন লাইনে চাঁদপাড়া নামবে, নেমে একদম বনগার দিকে যেতে সামনে আসবে, এসে সামনে যেখানে লেডিস পড়ে লেডিসের অফ সাইডে তাকিয়ে দেখবে কালিদির হোটেল, স্বয়ং কালিদি দাঁড়িয়ে আছে বা কাজ করছে দোকানে, সকাল থেকে রাত পর্যন্ত দিদি দোকানেই থাকে। আর যদি কেউ বনগার দিক থেকে আসেন তাহলে বনগার পিছন শিয়ালদের দিকে যেতে পিছনে উঠবেন, উঠে একটু নেমে পিছন দিকে হেঁটে আসবেন, এসে দেখবেন কালিদির হোটেল, কালিদি স্বয়ং দাঁড়িয়ে আছে, বাহ দাঁড়িয়ে আছে কিংবা কাজ করছে। অবশ্যই সবাই আসবেন, সবাইকে আমন্ত্রণ রইল। আচ্ছা, এই যে দিদি নাম্বার অনেক গেছিলে সেটার পদকেই। আচ্ছা, ওখানে কি কোনো ফার্স্ট সেকেন্ড থার্ড কিছু হয়েছিল? না, পার্টিসিপেট করে, এমনি পার্টিসিপেট করলেই আমার একটা দেয়। ওখানে যে উইনার হয় তাকেই এ করে, ফার্স্ট সেকেন্ড কাউকে করে না। আচ্ছা আচ্ছা, এই যে দেখতে পাচ্ছ দিদি নাম্বার অন থেকে এটা দিয়েছিল। নাহলে তো ফিরে গেলে আমার খুব খারাপ লাগে। মডার্ন রেগুলার থাকছে তাই তো? এখন তো মোটান থালি রেডি হচ্ছে, কম বেশি করে করব যাতে ফিরে না যায় কাস্টমার, যাতে ফিরে না যায়। হ্যাঁ, এটা কি উচ্ছে ভাজা? হ্যাঁ উচ্ছে ভাজা। যে উচ্ছে ভাজা, উচ্ছে আলু দিয়ে ভাজা যাচ্ছে, মটন থালি আলু কুমড়ো পুঁইশাকের তরকারি একটা, আর এই সাথে যাচ্ছে ডাল, এটা হলো ভেজ থালি, ভেজ থালি 35, আর সাথে মটন কত যাচ্ছে সেটা দেখতে হবে। 230 টাকা দুই পিস নিলে 130, কি কি পাচ্ছ? রাইস পাচ্ছ, এদিকে উচ্ছে আলু ভাজা, কুমড়ো পুঁইশাক আলুর তরকারি এটা, আর এটা হলো ডাল, আর এই যে এক পিস মটন আর এক পিস আলু দিয়ে টোটাল প্লেট 80 টাকা। চিকেন কষা এক পিস নিলে 20 টাকা তাই না? চিকেনের, চিকেন আর আলু, এক পিস চিকেন, এক পিস মটন আর সবজি থালি, সব মিলে টোটাল কত হলো? 100 টাকার থালি। এই হলো 100 টাকার থালি, এক পিস মটন হবে, এক পিস চিকেনও হবে। এই যে 20 টাকার এক পিস চিকেনের পিসটা দেখো একটু, শুধু সাথে এক পিস আলুও যাবে। এই যে দেখতে পাচ্ছো ভাই, এখানে চলে এসেছে, এটা হলো 100 টাকার প্লেট। এখানে পাওয়া যায় 80 টাকার মাটন থালি, 80 টাকার খাসির মাংসের প্লেট পাওয়া যায়, কিন্তু আমরা এখানে নিয়েছি 100 টাকার প্লেট। চার্টটা দেখে নিতে পারো, ভিডিওটা পজ করে দেখে নিতে পারো কোনটার কি দাম। কি কি করছিস? বুঝলাম না কিরকম সিনেমা ঠিক করে।